শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নিই থামনেলে যে লেখাটা দেখলেন দশ হাজার টাকা ব্যাপারটা এরকম যে ইন্ডিয়াতে সাড়ে আট হাজার রুপি আর বাংলাদেশে বারো হাজার টাকা দুটোর মাঝামাঝি একটা জায়গা রাখার জন্য ওটা দশ হাজার টাকা লেখা হয়েছে তো ইন্ডিয়াতে সাড়ে আট হাজার রুপিতে রিয়েলমি একটা ফোন লঞ্চ করে দিয়েছে যেটা বাংলাদেশে যখন যাবে বারো হাজার টাকায় পাবেন হ্যাঁ অফিসিয়ালি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওই দামেই তো ব্যাপারটা এরকম যে রিয়েলমি কিছুদিন আগে রিয়েলমি সি থ্রি বলে একটা ফোন লঞ্চ করেছিল যে ফোনটা এখনও আমরা গেমিংয়ের জন্য ওই দামে একটা ফোন সেটাকে সাজেস্ট করি কারণ সেই ফোনটাতে মিডিয়াটেকের হিলিও জি সেভেন্টি প্রসেসার আছে যেটা গেমিংয়ের জন্য ভালোই পারফর্ম করছে আর ওই দামে ওই প্রসেসার খুব বেশি কোম্পানি দিচ্ছে না কিন্তু সি থ্রিতে অভাব অভিযোগের যে কিছু জায়গা ছিল প্রথমত প্রথম অভাব যেটা ছিল সেটা হচ্ছে ব্যাকসাইডে বা কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল না ফেস আনলকের ওপর পুরোপুরি নির্ভর করতে হতো আর রিয়েলমি সি থ্রির আরেকটা সমস্যা ছিল সেখানে আমরা স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর পাইনি মিডিয়াটেকের প্রসেসার পেয়েছি যেটা বারো ন্যানোমিটারে তৈরি প্রসেসার যত ভালোই হোক না কেন মিডিয়াটেকের প্রসেসার নামটা শুনলেই মনের ভিতর কোথাও যেন একটা খচখচ করে লাগে তো আলটিমেটলি রিয়েলমি তার সাকসেসার বার করেছে কিন্তু সেটা অন্য নামে বার করেছে অন্য ব্র্যান্ডিংয়ে বার করেছে রিয়েলমি নার্জো টোয়েন্টি এ এই ফোনটা ইন্ডিয়াতে তিন জিবি বত্রিশ জিবি ভার্সান সাড়ে আট হাজার রুপিতে রিয়েলমি লঞ্চ করেছে আর চার চৌষট্টি ভার্সানটা সাড়ে ন হাজার রুপিতে লঞ্চ করেছে এবং সব থেকে ভালো আমার যেটা লেগেছে এই ফোনে সেটা হচ্ছে এখানে আছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভ প্রসেসার হ্যাঁ এটাই এই ফোনের সব থেকে হাইলাইটেড ফিচার এই বাজেটে যদি গেমিংয়ের কথা বলেন তাহলে এর থেকে বেটার আর কিছু হবে না কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভ প্রসেসারটা মিডিয়াটা খেলিও জি সেভেন্টির থেকে কোথাও সামান্য গিয়ে কিন্তু কোয়ালকামের প্রসেসর বলে যেন মনের মধ্যে কোথাও আমরা সেটাকে অনেকটা এগিয়ে আছে বলে ফিল করি অবশ্যই এগারো নেনোমিটারের তৈরি প্রসেসার হিটিং কোনো ইস্যু নেই গেমিং বেশ ভালো করেছে এবার এই ফোনটার ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং ভিডিওটা শেষ অব্দি দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রথমেই বলি রিয়েলমি নার্সো টোয়েন্টি এ এই ফোনটা হাতে নিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে প্লাস্টিক পুরোপুরি কিন্তু প্লাস্টিকের কোয়ালিটি বেশ ভালো একদম শক্তপোক্ত মনে হচ্ছে ছুঁড়ে দিলে কারোর আঘাত লাগবে এবং এই ফোনটাতে আমরা দেখছি যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটা খুব প্রিমিয়াম নয় একটু চিপচিপ লাগছে কিন্তু এই দামে এরকম ডিজাইন একটু টেক্সচার দেওয়া হয়েছে এগুলো আমরা খুব খুশি মনে মেনে নিতে রাজি আছি অনেকেরই এই কালার এই ডিজাইন পছন্দ হবে খুবই এখানে ব্যাকসাইডে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আছে সেটা একদম ঠিকঠাক প্লেসমেন্ট এবং খুব ভালো সুপারফাস্ট কাজ করছে এবং এই প্রসঙ্গে বলে রাখি যে ফেস আনলকও খুব ভালো দ্রুত সাথে কাজ করছে এবং এখানে আমরা যে ক্যামেরা মডিউল দেখছি সেখানে তিনটে ক্যামেরা দেখছি যেখানে ক্যামেরা ব্যাম্প আছে এটা সত্যিই আমাকে অবাক করে দিয়েছে বারো মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা তাও ক্যামেরা বাম কী করে থাকে একটা ফোনের যাই হোক আছে এটা মেনে নিতে হবে এবং এই ফোনটার এক সাইডে আছে ভলিউম ডাউন বাটন এবং সেই দিকেই আছে সিম ট্রে যেখানে তিনটে তিনটে স্লট রয়েছে দুটো সিম আর একটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড আপনি একই সাথে ইউজ করতে পারবেন উল্টো দিকে রয়েছে পাওয়ার ফোন বাটন এবং নিচের দিকে আমরা বাটন ফায়ারিং স্পিকার গ্রিল পাচ্ছি একটা মাইক্রো ইউএসবি চার্জারের জন্য পোর্ট পাচ্ছি মাইক্রোফোন পাচ্ছি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের জন্য একটা পোর্ট পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক বা স্পিকার গ্রিলের কথা যদি বলি সেখানে দুটো একসাথেই বলে নেওয়া যায় কোনোটাই খুব একটা ভালো কিছু নয় অ্যাভারেজ বলতে হয় অবশ্যই এবং এখানে মাইক্রো ইউএসবি দিয়েছে সি হলে অবশ্যই খুবই ভালো হতো সেটাই হওয়া উচিত ছিল তবু এই দামে এই জায়গাগুলো কস কাটলমেন্টের জন্য করে কোম্পানি এবং আমরা মেনে নিই কোথাও গিয়ে এগুলো ওপর দিকে কোনো নয়েস ক্যান্সেলেশন মাইক নেই তবুও কথা বলতে বা সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম কলের সময় আমি অসুবিধা ফেস করিনি ইন্টারনেটের স্পিড আপলোড ডাউনলোড স্পিড কোনোটাতে খুব একটা সমস্যা নেই তবে এখানে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই নেই এখানে টু পয়েন্ট ফোর গিগা হার্টসে আপনি ওয়াইফাইয়ের সাপোর্ট পাবেন এবং এটা এই দামের ফোনে অবশ্যই এগুলোই থাকে একটা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে ফুল এইচডি প্লাস নয় অবশ্যই এবং এই ডিসপ্লেতে একটা নচ আছে কিন্তু সব থেকে বড় কথা এটা যে এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস থ্রির প্রোটেকশন এই দামে গরিলা গ্লাস থ্রি দিয়েছে এই জিনিসটা আমাকে আবারও খুব ইমপ্রেস করেছে হ্যাঁ কিছু কিছু টুকটাক এরকম ব্যাপার আছে এই ফোনটায় যেগুলো বেশ ইমপ্রেস করছে এবং এই ফোনটার এই নচের মধ্যে আছে একটা আট মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি ক্যামেরা যে ক্যামেরার প্রসঙ্গে একটু বাদে আসছি ডিসপ্লে কোয়ালিটি যদি বলেন আমি বলবো ডিসপ্লে কোয়ালিটি খুব একটা খারাপ নয় ভিভিং অ্যাঙ্গেল স্ক্রিন ব্লিডিং ইস্যু এগুলো নেই কিন্তু সানলাইটে নিয়ে গেলে ডিসপ্লে মনে হয় যেন আরেকটু ব্রাইট হলে ভালো হতো তো রিয়েলমির আগের ফোন যেরকম ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে সমস্যা সমস্যা ছিল এই ফোনটাতে সেরকম আমি পাইনি সানলাইটে দেখতে অসুবিধা হয় না কিন্তু সবসময় এটা ফিল হবে যে আরেকটু ব্রাইট হলে বেটার হতো আমরা যদি ফোনের ভিতরে যাই এবার দেখব যে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে আর আছে একটা দশ ওয়াটের চার্জার পাঁচ হাজার এমএইচ ব্যাটারি হেসে খেলে দুদিনের মতো ব্যাকআপ দিয়েছে কোন রকম সমস্যা হয়নি নর্মাল ইউজে এই ফোনটা আঠেরো ওয়াটে চার্জার সাপোর্ট করে তবু বক্সের মধ্যে দিয়েছে দশ ওয়াটের চার্জার আঠেরো ওয়াটের চার্জার দিয়ে আমার টেস্ট করে দেখা হয়নি এগুলো ফুল রিভিউতে কখনো করা যেতে পারে এখানে এলপি ডিডি ফোর র্যাম আছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ আছে যে স্টোরেজ টাইপটা এই দামে ইউএফএস কেউ দেয় না এরাও দেয়নি এবার আমরা সরাসরি ক্যামেরার প্রসঙ্গে আসি সাইডে আছে টুয়েলভ প্লাস টু প্লাস টু মেগাপিক্সেল ক্যামেরা হ্যাঁ রিয়েলমির অনেক বদনাম হয়েছে ডেপথ সেন্সার নিয়ে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সার ম্যাক্রোলেন্স আমরা বলে দিয়েছি আমরা চাই না সেক্ষেত্রে রিয়েলমি এখানে করেছে কি সেই দুটো টু মেগাপিক্সেল দিয়েই দিয়েছে নামটা একটু পাল্টা দিয়েছে একটা দিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সার একটা দিয়েছে রেট্রো সেন্সার নাম আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে তিনটে ক্যামেরার মধ্যে আপনার কি মনে হয় বাকি দুটো ক্যামেরা আদৌ কোনো কাজে লাগবে এবার আমরা মেন ক্যামেরার ক্ষেত্রে আসি বারো মেগা পিক্সেলের মেন ক্যামেরা দিয়েছে যে ক্যামেরাটা আমি বলবো আলোতে ঠিকঠাক পারফর্ম করেছে ডে লাইটে কোনো রকম সমস্যায় অনুভব করিনি এবং লো লাইটে একটু টুকটাক স্ট্রাগল করেছে তবে নাইট মোডে গিয়ে সেটা কিন্তু ওভারকাম করেছে নাইট মোড ঠিকঠাক ভালোই কাজ করেছে এবং মানুষের যদি ফটো তুলি আমরা সেক্ষেত্রে দেখছি স্কিন টোন থেকে আরম্ভ করে সব কিছু ঠিকই ম্যানেজ করেছে পোর্ট্রেট মোডে আরেকটু একটু এজ ডিটেকশন বেটার হওয়া অবশ্যই উচিত ছিল এবং ফ্রন্ট ক্যামেরাটাতেও সেই কথাই বলবো যে ফ্রন্টে যখন আমরা সেলফি নিচ্ছি পোর্ট্রেট মোডে আরেকটু বেটার এজ ডিটেকশন আশা করেছিলাম এছাড়াও পিকচার কোয়ালিটি একটু ওভার শার্ভ করে দেওয়ার প্রবণতা আছে বলে আমার মনে হয়েছে এবং ডাইনামিক রেঞ্জ ব্যাক এর ক্যামেরায় ভালোভাবে ম্যানেজ করলেও ফ্রন্ট ক্যামেরা একটু স্ট্রাগল করেছে কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাতে ডায়নামিক রেঞ্জ আরেকটু বেটার হওয়া দরকার রিয়েলমির প্রতিটা ফোনেই এটা আমার মনে হয় এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে যেখানে হাজার আশি পি থার্টি ভিডিও রেকর্ডিং এবং এর ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায় ইআইএস আছে অর্থাৎ ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আমি কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে গাড়ি পার চালাচ্ছি এবং কতটা ইমেজ স্টেবিলাইজেশন এখানে কাজ করছে আপনারা আশা করি বুঝতে পারছেন ওয়েলকাম স্যামটাগন সিক্স সিক্সটি ফাইভ প্রসেসার দিয়ে আমরা ফোন এই বছরের শুরুতে দশ হাজার রুপির এই প্রাইসটাকে পেতাম আমরা কিন্তু এখন আর পাওয়াই যায় না এখন ওই কোয়ালকাম স্যামটেগন সিক্স সিক্সটি ফাইভ প্রসেসার দেওয়া ফোন নিতে হলে আপনাকে আরও এক্সট্রা দু তিন হাজার রুপি খরচা করতে হবে মানে তেরো হাজার রুপি মোটামুটি আপনাকে খরচা করতে হবে সেখানে রিয়েলমি কোয়ালকাম স্যামটেগান সিক্স সিক্সটি ফাইভ প্রসেসার দিয়েছে এটা সত্যি খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো ব্যাপার আমরা আশা করেছিলাম যে কোয়ালকাম স্যামটেগন সিক্স সিক্সটি ফাইভের বদলে আরও বেটার প্রসেসার পাবো দু হাজার কুড়ি সালে আরও কম দামে সেটা তো হয়ইনি উল্টোটা হয়েছে তাই রিয়েলমির এখানে প্রশংসা করতেই হচ্ছে এবং বলতে হচ্ছে এই দামে এটা সেরা গেমিং ফোন আমরা টুকটাক ফ্রি ফায়ার অ্যাসফল্টাইট এসব খেলে দেখেছি একদম ঠিকঠাক চলেছে কোনো রকম অসুবিধা হয়নি এবং ইউআইতেও আমার যেটা লেগেছে যে এই প্রসেসারের জন্য এই ফোনটাতে কম র্যাম থাকা সত্ত্বেও টুকটাক যে ল্যাগ হওয়ার কথা সেই ল্যাগগুলো অনেকটাই ওভারকাম করেছে অ্যাপ ওপেনিংয়ের ক্ষেত্রে একটু একটু ডিলে অনুভব করেছি কিন্তু যাই হোক ওভারঅল কোনো রকম অসুবিধা হয়নি এক্সপিরিয়েন্স ভালোই বলতে হবে এখানে অ্যান্ড্রয়েড টেনের ওপর রিয়েলমি ইউআই দেওয়া হয়েছে যেটা বেশ ভালোভাবেই কাজ করেছে রিয়েলমি ইউআই এখন যথেষ্ট অপটিমাইজড সেটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই তাহলে এবার সরাসরি আমরা কনক্লুশন পার্টে চলে আসবো সিদ্ধান্ত এটাই যে এই দামে আর কোনো ফোন এই প্রসেসার দিচ্ছে না এটা ঘটনা এটা বাস্তব এই দু সালে আপনাকে এটা মেনে নিতে হবে যে দু সালের সব হিসেব নিকাশ বদলে গেছে এই ফোনটার যেটা টপ ভেরিয়েন্ট আছে চার জিবি চৌষট্টি জিবি গেমিংয়ের জন্য নিতে চাইলে সেই ভেরিয়েন্টটা নিলে বেটার হবে কিন্তু আপনাকে সেখানে ভাবতে হবে সেখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে অন্য কোম্পানিও কিন্তু ফোন দিচ্ছে সেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিকে যাবেন নাকি আপনি গেমিংয়ের জন্য কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভের দিকে যাবেন এই সিদ্ধান্তটা আপনাকে ভেবে নিতে হবে আর যদি আপনার বাজেট টাইট হয় তাহলে সাড়ে আট হাজার রুপিতেই যদি ফোন কিনবেন ভাবেন তাহলে কিন্তু এই ফোনটা অটোমেটিক চয়েস হয়ে যায় রিয়েলমি তার প্রতিটা প্রাইস সেগমেন্টে এরকমভাবে একটার পর একটা ফোন লঞ্চ করে যাচ্ছে এবং কোথাও গিয়ে আমাদের একটু কনফিউজডই করে দিচ্ছে এটা আমার মতামত আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা আর বেলাইকনটা প্রেস করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়